টক টু স্টুডিওর মাধ্যমে সমস্যার কথা শুনলেন চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। টক টু মেয়রের সকলের পরে বা নাগরিকদের সমস্যার কথা জানতে টক টু এসজেডিএ পরিষেবা চালু করলো শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। গত সোমবার একটি হোয়াটসঅ্যাপ নম্বরে উদ্বোধন করা হয়। এসজেডিএ সৌরভ চক্রবর্তী উদ্বোধন করেছেন এবং সেই মতো মঙ্গলবার থেকে শুরু হলো এই পরিষেবা। এদিন হোয়াটসঅ্যাপে বেশ কয়েকজন তাদের সমস্যার কথা লিখিতভাবে জানিয়েছেন চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীকে এবং পরবর্তী তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয় এবং সমস্যার কথা শুনেছেন এবং তার সমাধানের আশ্বাসও দিয়েছেন সৌরভ চক্রবর্তী। তিনি বলেন যে ইতিমধ্যেই 14 জন নাগরিক তাদের সমস্যার কথা জানিয়েছেন এবং বেশ কয়েকজনের সঙ্গে ফোনেও কথা হয়েছে। তিনি বলেন যে সোমবার থেকে শনিবার পর্যন্ত হোয়াটসঅ্যাপে আসা সমস্ত মেসেজকে খতিয়ে দেখার পর রবিবার যাদের সঙ্গে প্রয়োজন সে সমস্ত নাগরিকদের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। আমি শুনতে পারি কি আপনি কি চাইছেন, কি সমস্যা আপনার? আমাদের এই যে ট্রিপটা প্ল্যানিং দিতে হবে যে শিলিগুড়ি জলপাইগুড়ি নকশা রয়েছে, হ্যাঁ, আমি শিলিগুড়ি প্ল্যানিং দিতে হবে। কোচবিহার মিশন হসপিটাল এখন আর হায়দ্রাবাদ নয়, সব সমস্যার সমাধান এখন কোচবিহারে। আওয়ার ডক্টর ডক্টর এম গুম্বো কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, ডক্টর এস এন রেড্ডি কনসালটেন্ট ব্রেইন অ্যান্ড স্পাইন সার্জন, ডক্টর সৌমেন নন্দী কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, ডক্টর পরমেশ্বর রমেশ জুনাট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ডক্টর বরুণ কুমার ইউরোলজিস্ট, ডক্টর সমর্থ আগরওয়াল ল্যাপারোস্কোপিক ইউরোলজিস্ট ট্রান্সপ্ল্যান্ট সার্জন, ডক্টর এস এন নাইডু নিউরোসার্জারি ব্রেইন অ্যান্ড স্পাইন। 24/7 সার্ভিসেস। কল ফর অ্যাপয়েন্টমেন্ট 9933400333 অথবা 9832514641। ভিজিট আস মিশন হসপিটাল NH31 চকচকা কোচবিহার। শুনবো এজেরিয়া চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী কি বলছেন। টক টু এসজেডিএ যেটা আমরা করেছি, যে আমাদের অঙ্গীকার উন্নয়ন আপনার অধিকার, গতকাল আমরা এসজেডিএ অফিসে এটা চালু করেছিলাম। আজকে তার প্রথম ট্রায়াল হলো। এখানে প্রায় 14 জন বিভিন্ন অভিযোগ এবং বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন, তাদের সাথে আমি কথা বললাম এবং আজকে এটা যেহেতু ট্রায়াল এর জন্য আমরা সমস্ত মানুষকে আমরা যেটা জানাচ্ছি যেটা হচ্ছে আমি এটা যারা হোয়াটসঅ্যাপে আমাদের কমপ্লেনগুলো পাঠাচ্ছেন 7 দিন প্রতি সপ্তাহে সোম থেকে শনিবার পর্যন্ত আমাদের আধিকারিকরা এটাকে ভেরিফাই করবে।